আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রাক্টর বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আরও একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি, একেবারে ধরা গাড়ি। তো যারা ধরা গাড়ি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি, আর সেই সাথে আজকের গাড়িটা হচ্ছে কেস জ্যাক্স 45টি, দেখতেই পাচ্ছেন আপনারা, কেস কোম্পানির ধরা গাড়ি। আর সেই সাথে এটা যেহেতু ধরা গাড়ি, সুতরাং গাড়িটা কেনার জন্য কিন্তু অবশ্যই শোরুম কর্তৃপক্ষের সাথেই কিন্তু আপনাদের কথাবার্তা থেকে শুরু করে যে কাগজপত্রে কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয়, তো সেই সব বিষয় নিয়ে কিন্তু অবশ্যই শোরুম কর্তৃপক্ষের সাথেই আপনাদেরকে সরাসরি কথা বলতে হবে। আর দেখতেই পাচ্ছেন গাড়িটা হচ্ছে 2019 মডেল, আর গাড়িটা একেবারে কিস্তির কথা বলতে গেলে ধরা গাড়ি বলতে যা বোঝায় আপনারা তো কম বেশি সকলেই জানেন। গাড়িতে এমনি আউটসাইড কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজ নেই, তবে যদি কাজ থাকে সেটা আসলে আপনারা ওইভাবে কথাবার্তা বলে নেবেন, শোরুম কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে নেবেন। 19 সালের গাড়ি, গাড়িটি দিয়ে ক্যারিংও করা হয়েছে, চাষেও ব্যবহার করা হয়েছে, তবে ক্যারিং করা হয়েছে। আর সেই সাথে গাড়িটা দেখতেই পাচ্ছেন চাকার বিট থেকে শুরু করে, আসলে ভিডিওটি করা মূলত রিভিউর জন্য ছিল, তবে গাড়িটা যেহেতু ধরা গাড়ি বিক্রি করা হবে, সুতরাং ওইভাবেই কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করছি ভিডিওটি। আর গাড়িটা হচ্ছে 19 মডেল, ট্রলিতেও ব্যবহার হয়েছে এবং গাড়িটা চাষের জন্যও ব্যবহার করা হয়েছে। 45 হর্স পাওয়ারের গাড়ি, আপনারা যে কোনো রকমের ক্যারিং, যে কোনো রকমের চাষবাস করতে পারবেন। তো গাড়িটা রয়েছে কুমিল্লাতে, আপনারা যারা কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, সেই সাথে ফেনী, ব্রাহ্মণবাড়ি, এইদিকে যারা চিটাগাং অঞ্চলের মধ্যে যারা রয়েছেন, আপনারা খুব ইজিলি কিন্তু আপনারা চাইলে কুমিল্লা শোরুম থেকে কিন্তু এই ট্রাক্টরটি কিনতে পারেন। আর বিস্তারিত যদি আরও কিছু জানতে চান, আসলে দামটা এভাবে বলা যাবে না, যেহেতু শোরুমের গাড়ি, ওনাদের অনেক শর্ত থাকে, সেই সব শর্ত বা গাড়ির ব্যাপারে যদি দামসহ সব কিছু যাচাই বাছাই করতে চান, তাহলে কিন্তু অবশ্যই তাদের সাথে আপনাদের কথা বলতে হবে। তো গাড়িটার কথা বলার জন্য উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনারা বিস্তারিত আরও এই গাড়িটা যদি কারো লাগে, 45 GX 45 যদি কারো প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ওনাদের সাথে আপনারা কথাবার্তা বলে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। যে কোনো রকমের গাড়ি ভিডিও আমরা আনতেই থাকবো ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।